অবশেষে বাংলাদেশের ক্রিকেটার টাইগারদের অপমান করলেন তসলিমা নাসরিন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশ ক্রিকেট দলের দিনকাল খুবই খারাপ যাচ্ছে, যে কোনো ফরম্যাটে ভালো কিছু হচ্ছে না, প্রায় দলের সবার পারফরমেন্সই পড়তির দিকে। আফগানিস্তানের কাছে 7 উইকেটের বিশাল হারে শুরু করেছে এশিয়া কাপ, চারদিকে চলেছে সমালোচনার ঝড়, এর মাঝে নতুন একটি উসকে দিলেন তসলিমা নাসরিন। টুইটারে বাংলাদেশের দল একটি পুরনো ছবি শেয়ার করেছেন এই প্রখ্যাত নারীবাদী লেখিকা, যাতে তামিম মাশরাফি সহ দলের কয়েকজন ক্রিকেট মাঠে নামাজ পড়ছে দেখা যাচ্ছে। নামাজের ইমামতি করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ছবিটি 2019 সালে নিউজিল্যান্ড সফরে সময়কালে ধারণা করা হচ্ছে, যা শেয়ার দিয়ে তসলিমা লিখেছেন বাংলাদেশ তাবলিক জামাত টিম। লেখালেখির জগতে ডুবে থাকলে ক্রিকেটের কুচখবর রাখেন তসলিমা নাসরিন, নিয়মিত না হলেও সোশ্যাল মিডিয়ায় সাইটে ক্রিকেট বিষয়ে তার পোস্ট দেখা যায়। আর জুমার নামাজ পড়ার ছবি পোস্ট করা ক্রিকেটের নিয়মিত ঘটনা, প্রতি জুমাবারে ক্রিকেটারদের নামাজ আদায়ের ছবি পোস্ট করতে দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।